হ্যালো, গুড ইভিনিং গাইজ। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, জিনিসটা নিয়েই আমি বসেছি। আসলে কদিন আগে টিচার্স ডে গেল, তো তো আমার একটা স্টুডেন্ট আমাকে এটা গিফট করেছে টিচার্স ডেতে। আমি যে স্কুলে জব করি ওখান থেকে অনেক গিফট পেয়েছি, মানে পেন, কিচেন এরকমই টিসি। আর এটা আমার একটা স্টুডেন্ট, মানে আমি একজনকেই পড়াই টিউশনি, আগে অনেককে পড়াতাম, বিয়ের পরে এখন একজনকেই পড়ানোর টাইম পাই। তো এটা ও গিফট করেছে, জিনিসটা খুব ইউনিক, আমার খুব ভালো লেগেছে, মানে আইডিয়াটা খুব ভালো লেগেছে। এটা হচ্ছে এই যে এরমভাবে খুলবে, এই যে চকলেটগুলো একটু খুলে গেছে, কারণ এটা খুলেছিলাম আমি, আমি তোমাদের দেখাবো বলে আবার অ্যাসেম্বল করলাম। আর ওইদিকে একটা চকলেট কিন্তু ছিল, ওটা কিন্তু খাওয়া হয়ে গেছে। আচ্ছা, এই ইয়াররিংটা দিয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, ও ক্লাস 8-এ পড়ে, ও যে এত সুন্দর ভেবেছে এটাই আমার খুব ভালো লেগেছে। তো আমি বলেছি এটা পুজোর সময় পরবো কোনো একটা ড্রেসের সাথে। আর চকলেট তো ঠিক আছে, চকলেট দিয়েছে, কিন্তু সবথেকে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে এই নোটগুলো, দ্য ওয়ে ইউ টিচ অ্যান্ড দ্য নলেজ ইউ শেয়ার, দ্য কেয়ার ইউ টেক, দ্য লাভ ইউ শাওয়ার মেক্স ইউ দ্য ওয়ার্ল্ডস বেস্ট টিচার। সত্যি দারুণ একটা পাওয়া এটা, যে ও ভেবেছে আমার সম্বন্ধে, সত্যি একটা স্টুডেন্টের থেকে এর থেকে বেশি আর কিছু চাই না। আর এটাতে লিখেছে থ্যাংক ইউ ফর দ্য ফর থ্যাংক ইউ ফর মেকিং দ্য লার্নিং ফান। এটা কিন্তু সত্যি কথা, এটা আমিও মানি, কারণ আমি সত্যি ওই গতানুগতিক পড়ানোতে বা পড়াশোনায় বিশ্বাস করি না। আমি একটু ফানি ওয়েতে যত র্যান্ডাম এক্সাম্পল যেগুলো আমরা চারপাশে দেখি সেইগুলো দেখিয়ে পড়াতে মানে ভালোবাসি বা বিশ্বাস করি। আমি মনে করি যে এইভাবে পড়ালে হয়তো পড়াটা ভালো মনে থাকবে, সেটা আমার ধারণা। এবার এরকম আমার মতো অনেকেই হয়তো আছো যারা রিলেট করতে পারবে। এদিকে কি লিখেছে, ইউ টট আস লাইক এ টিচার, প্রোটেক্ট আস লাইক আওয়ার প্যারেন্টস, অ্যান্ড গাইডেড আস লাইক আওয়ার মেন্টর, লাইক এ মেন্টর। ইউ ট্রুলি ডিজার্ভ দিস ডে সো মাচ, হ্যাপি টিচার্স ডে টু মাই মোস্ট বিলাভেড টিচার। এটা কিন্তু সব টিচারদের জন্যই, কারণ টিচাররা পড়ানো যেমন ঠিক, তারা কিন্তু প্যারেন্টসদের থেকে কম কিছু নয়। সত্যি প্রত্যেকটা টিচার কিন্তু টিচার্স ডেতে এরকম একটা গিফট ডিজার্ভ করে, মানে যেটাতে ওর ফিলিংসগুলোও শেয়ার করেছে আমার সম্বন্ধে যেটা ভাবি। ইউ আর নট ওনলি মাই টিচার, ইউ আর মাই ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, অল মোল্ডেড ইন টু ওয়ান পার্সন, আই উইল অলওয়েজ বি গ্রেটফুল ফর ইউর সাপোর্ট। ডেফিনেটলি আমি শুধুমাত্র টিচার হয়ে থাকতেও চাই না, আমি কিন্তু ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড কিনা এটা বলতে পারবো না, মানে চেষ্টা করি গাইডেন্স দেওয়ার, কিন্তু আমি অ্যাজ এ ফ্রেন্ড কিন্তু পড়ানোর সবসময় চেষ্টা করি, যাতে পড়াটা ওর মনের মধ্যে কোথাও গিয়ে যেন থাকে বা কোথাও গিয়ে যেন ও আমাকে ভয় না পায়, যে ম্যামকে এটা জিজ্ঞেস করবো, ভয় যেন না পায়। আমি চেষ্টা করি সেরকমভাবেই পড়ানোর। এটা আমি আবার অ্যাসেম্বল করে রাখবো আর চকলেটগুলো খেয়ে নেবো। চকলেটগুলো আগেই এই যে সেলুটে দিয়ে আটকানো ছিল আগেই বের করা হয়ে গেছে। তা তোমরা সবাই জানিও তোমরা টিচার্স ডেতে কে কি গিফট পেলে, আর তোমাদের কেমন লাগলো এই গিফটটা। আমার কিন্তু খুব ভালো লেগেছে, ইউনিক লেগেছে। তো আমি ওকে নিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম, আমি সেই ছবিগুলো এখানে শেয়ার করে দেবো, দেখে নিতে পারো। চলো আজকের মতো টাটা, ছোট্ট একটা ভিডিও বানালাম, পরে আবার কোনো দিন দেখা হবে।